মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে। 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকনোর উপর পড়তে হবে, অন্যথায় তারা জাহান্নামে যাবে। সহিহ বুখারী 5371। বিজ্ঞান বলে পুরুষের টাকনোর ভেতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়, তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ্রু প্লাগকারীর উপর আল্লাহর লানত। সহিহ বুখারী 5515। বিজ্ঞান বলে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য, ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাগকারী পাগল হতে পারে অথবা মৃত্যুবরণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম। সহিহ বুখারী 6124। বিজ্ঞান বলে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধূমপান করলে ঠোঁট দাঁতের মাড়ি আঙুল কালো হয়ে যায়, যৌনশক্তি ও ক্ষুধা কমে যায়, এমনকি স্মৃতিশক্তিও কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। মুসলিম 1655। বিজ্ঞান বলে স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়, আর তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে। সহিহ বুখারী 3280। বিজ্ঞান বলে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে, আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গোফ ছেটে ফেলো এবং দাঁড়িয়ে রাখো। সহিহ মুসলিম 493 ও 494। বিজ্ঞান বলে দাঁড়িয়ে না রাখলে স্কিন ক্যান্সার, ফুসফুসের ইনফেকশন এবং 40 এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর ব্যভিচারীর কাছে যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ। বনি ইসরায়েল 32, নেশাগ্রস্ত শয়তানের কাজ, মায়দা 90। বিজ্ঞান বলে পর্নোগ্রাফি ও অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফ্রন্টাল এরিয়া পরিচালনা করা ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায়, যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল ও অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ বলেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয়। আরাফ 204। বিজ্ঞান বলে কোরআনের সাউন্ড ওয়েভ শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে, বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের, আর ব্রেনকে এমনভাবে চার্জ করে ঠিক যেমনভাবে ফিউজ হওয়া ব্যাটারিকে সচল করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।